কফি হাতে নিয়ে ঘর ঘর ঘুরে বেড়াচ্ছে, কোথাও তাকে দেখছি না, মানে আমার হাজবেন্ডকে। এরপর দেখলাম সে বারান্দায়, সকালে উঠে সে বারান্দায় চলে গেছে গাছের পরিচর্যা করতে। এই কাজটা অবশ্য সেই ভালো পারে, তাই সবসময় সেই করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি হ্যাপি, নতুন একটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে আমার পেজে ওয়েলকাম করছি। কি সুন্দর রোদ উঠেছে দেখুন। আমি তো এর মধ্যে অনেক কাজ করে নিয়েছি, কফি বানিয়েছি, পানি খেয়েছি, এরপর এখন আটা সিদ্ধ করছি, ব্রেকফাস্ট রেডি করব। এই হচ্ছে আমার সিম্পল নাস্তা, রুটি, ভাজি, ডিম আর একটু বাদাম নিয়েছি। আমি সবসময় একটু বাদাম খাওয়ার চেষ্টা করি, কাঠ বাদাম বা চীনা বাদাম যখন যেটা থাকে। আর আজকে আব্বু আম্মু আসার কথা আছে, তাই কয়েক রকমের মাছ বের করে আমি রেখে দিয়েছি। পোলো, বিরিয়ানি এসব খুব একটা খেতে পারে না, পছন্দ করে না, মাছ ভাত এসবই পছন্দ করে। যে কোনো কাজে আমি একটু গুছিয়ে করতে পছন্দ করি, আগে থেকে একটু রেডি করে রাখি। বেগুন ভাজাটা আমার অনেক ভালো লাগে, বিশেষ করে খিচুড়ির সাথে তো খুবই ভালো লাগে। যদিও আজকে খিচুড়ি হবে না, ভাতই হবে, তবুও ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে। আমি প্রায় শুনি যে বেগুন ভাজার আগে মাঝে একটু কেটে কেটে লবণ হলুদ মেখে রেখে দিলে ভাজার সময়ও নাকি তেল কম লাগে আর খেতেও বেশি টেস্ট হয়। কাজের তো আসলে শেষ নাই, বেগুনটা ভাজা করেছি, তারপর চিংড়ি মাছ কেটে ধুয়ে এই যে এখন ভেজে নিয়েছি, এটা ভুনা করব। আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি, এর মধ্যেই কিন্তু মশলা অ্যাড করে দিব। আমি এখন এভাবেই চিংড়ি মাছ ভুনা করি, আমার কাছে কেন যেন এভাবে ভালো লাগে। কাঁচা আম দিয়ে ডাল খেতে কেমন লাগে আপনাদের কাছে? আমার কাছে কিন্তু বেশ লাগে। হঠাৎ করে মনে হলো আমার কাছে তো ফ্রোজেন কাঁচা আম আছে, তাহলে সে আম দিয়ে একটু ডালও রান্না করে ফেলি। তো আমি এর মধ্যে কাঁচা আমের ডালও রান্না করে নিয়েছি, আর চিংড়ি মাছটা অলমোস্ট হয়ে গেছে, আর 4-5 মিনিট পরই নামিয়ে নেব। কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। এখন করছি হাতে মাখা বেলে মাছের চচ্চড়ি। আমার ধারণা এটা বেশিরভাগ মানুষই পছন্দ করে। আমি বেসিক্যালি মাছের চচ্চড়ি খেতে অনেক পছন্দ করি, বেলে মাছের চচ্চড়ি, কাঁচকি মাছের চচ্চড়ি, আরও কী কী মাছ আছে না, মলা মাছ, মানে আরও অনেক ধরনেরই তো ছোটো মাছ আছে, আমি ছোটো মাছ খেতে অনেক পছন্দ করি। আমি প্রথমে কিন্তু পেঁয়াজ, কাঁচা মরিচ, মরিচের গুঁড়ো, তারপরে লবণ সব কিছু দিয়ে খুব ভালো করে হাতে মেখে নিয়েছি। এরপর হচ্ছে মাছ দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নিয়েছি, আর দিয়ে দিয়েছি পানি, আর কিছু দিতে হবে না। শুধু নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব, দ্যাটস ইট। এটা হচ্ছে আয়ের মাছ। আয়ের মাছটাও কিন্তু খেতে ভালো, আমার আব্বু খুব পছন্দ করে। আর মাছ রান্না করার আগে সবসময় আমি 15-20 মিনিট লবণ হলুদ মরিচ দিয়ে মেখে মাছটা রেখে দিই, তারপরে মাছ ভেজে রান্না করি। আমার মনে হয় এতে করে খেতেও বেশি ভালো লাগে। মাছ ভুনা হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। আজকের মতো আমার রান্নাবান্না শেষ হয়েছে। আমি কিন্তু আজকে অনেক আগে থেকে রান্না শুরু করেছিলাম, তারপরেও প্রায় 3টা বেজে গেছে। সব কিছু কাটা বাছা আমার যে হেল্পিং হ্যান্ড আছে সেই করে, তারপরেও রান্নাটা আমি করতেই পছন্দ করি আর আমিই করি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার হাজবেন্ড অন্যের হাতে রান্না করা খাবার খেতে একদমই পছন্দ করে না। সবাই মিলে একসাথে খাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন।